নূরের দোনায় আর হুরের মেলায়, নূরের দোনায় আর হুরের মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, নূরের দোনায় আর হুরের নূরের দোলায় আর হুরের মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, হাই তার কি সুরত যেন আবে হায়াত, তো নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমাকায়, মা আমিনা সেই নয়নে চুমাকায়, সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন, ওই স্বর্গ রানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মা গো তোমার সাথে হয় না কারোর তুলনা, মা হাওয়া থেকে, মা হাওয়া থেকে আর মা মারিয়া, কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে, দশ মাস দশ দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে, ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে দিনি, ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে দিনি, আল্লাহ তালার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, মানুষেরা যখন জানতে পারলো মা হালিমা এই নবী মুহাম্মদকে লালন পালন করেছে, দুধ পান করিয়েছে, তখন ওই মরুভূমির মানুষেরা জিজ্ঞেস করলো, বলো মা হালিমা যখন শিশুবেলায় মুহাম্মদ তোমার ঘরে ছিল কেমন ভাবে থাকতো, কি করতো, আর তোমার ঘর কেমন হতো, যখন এই প্রশ্ন করলো মা হালিমা সেই মরুভূমির মানুষদের কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, মা হালিমা মা হালিমা হাই কি তোমার কিসমা, তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ, মা গো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ, কেমন ছিল কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মা গো লালন পালন করতে তাকে রাত দিন, তখন মা হালিমা বলছে তাকে জমজমে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, জমজমে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, সেই আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা, ও তার নূরে বদন যেন নরম মাখন, আর বেশ তো আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, চোখ মুখ কান্নার বন্ধ ছিল আমার, চোখ মুখ কান্নার বন্ধ ছিল আমার,
আমি অন্ধকারে হুমা অন্ধকারে বেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা জানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা জানিতে, মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলি না, মা হওয়া কি যন্ত্রণা অধম হো যাই তা বুঝলি না, যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনে শোধা যাবে না, মায়ের চোখের পানি জমজমের থেকে দামি, তোর মায়ের চোখের পানি জমজমের থেকে দামি, সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ চেপে যায় সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, নূরের দোলায় আর ভোরের মেলায়, নূরের দোলায় আর ভোরের মেলায়, ভোরের বেলায় এলো ধরাই আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, তুমি তুমি কাছে তুমি রহো মেরে বন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, তুমি শিশাশারবে তুমি তরবে কাছে তুমি রহো মেরে বন্দর, কাছে তুমি রহো মেরে বন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, খুশি মনে তুমি নবী সাথে শেষ কইরে দিলে তুমি ছিল যত প্রাণে, রত বলে খুশি মনে তুমি নবী সাথে শেষ কইরে দিলে তুমি ছিল যত প্রাণে, মদিনার বাতাসের শিবনমালায় আকাশের শুকনামে প্রতিদিন রওজায় ভরে যায় সকিনত মদিনার দরদার, ভরে যায় সকিনত মদিনার দরদার, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, তুমি তুমি তরবে মানুষের কাছে তুমি রহো মেরে বন্দর, মানুষের কাছে তুমি রহো মেরে বন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুপ্রসিদ্ধ নবী রন্দন, আর তীরে পথ বলে তুমি চিনে মোতে
মনে বয়ে দিলে ধরতে পায় তার শাস্তি আরবেরে পাতবলে তুমি চেয়ে মনে বয়ে দিলে ধরতে পায় তার শাস্তি মদিনারে বাপসে রইছে বলি মালাই আকাশে শোকনামে প্রতিদিন রও যায় ধনে যায় সাকিনাতে মদিনারে প্রাণ ধনে যায় সাকিনাতে মদিনারে তুমি দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন বড়ি এসেছে তাই আম্মা খাদিজা কাঁদছে কেন বড়ি এসেছে তাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন মা ফাতিমা ছুটিয়ে ছুটিয়ে নবীর দাঁড়িয়ে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখিল দয়ার নবী ঘরে ফিরে দেখিল দরজা জানলা বন্ধ শত কান্না শোনা যায় সব দরজা জানলা বন্ধ শত কান্না শোনা যায় নবী নবী দয়ামা ভেবে না পাই কি কারণে গায় নবী দয়ামা ভেবে না পাই কি কারণে গায় আম্মা খাদিজা কাঁদছে কেন বড়ি সেজদা গায় আম্মা খাদিজা কাঁদছে কেন বড়ি সেজদা গায় শোনো না ও মুমিন মুমিনা শোনো না খেতে দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো ও খাদিজা কি চাই তুমি কেন কেন কাঁদছো তুমি কি কেউ তোমাকে ছোট বড় কিছু বলেছে ও খাদিজা দরজা খুলে দাও তুমি তো একটা বারের জন্য আমি নবী দরজার সামনে দাঁড়ালেই তুমি দরজা খুলে দিতে আমি জিজ্ঞাসা করতাম খাদিজা আমি আমি বাড়ি ফিরলে তুমি জানতে পারো কি কর সে সময় খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আসেন 100 পা দূর থেকে আমি খাদিজা আপনার গায়ের গন্ধ আপনার গায়ের খুশবু আমার নাকি চলে আসে আমি বুঝতে পারি বিশ্ব নবী ঘরে ফিরেছে তাই আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি হেলান দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আপনার জন্য অপেক্ষা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ যদি আমি দরজা না খুলে দেই আল্লাহ বলবে কায়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলে খাদিজা আমার নবী দিনের কাজ করছিল আর তার সহধর্মিনী স্ত্রী হয়ে তুমি রাতে ঘুমাচ্ছিলে কি জবাব দেব ও খাদিজা তুমি তো তোমার মুখে এই কথা বলেছো আজ কেন দরজা বন্ধ করে রেখেছো দরজাটা খুলে দাও নবী বিনয় করতে শুরু করলেন কেমন করে কবি লিখছে শোনো দয়ার নবী বললো এবার ও গো খাদিজা
দয়ারে নবী বলল এবার ও গো খাদিজা তোখাই তোমার তুমি এবার খুলে দাদার যা তোখাই তোমার তুমি এবার খুলে দাদার যা দয়ারে নবী বলল এবার ও গো খাদিজা তোখাই তোমার তুমি এবার খুলে দাদার যা তোখাই তোমার তুমি এবার খুলে দাদার যা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা কিছু শর্ত আমার করলে বড় খুলি বদর যা কিছু শর্ত আমার করলে বড় খুলি বদর যা দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা সব শর্ত পূরণ কর কথা দিলাম আজ তোমার সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা আগায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা আগায় শোনো না ও মমিন মমিনা শোনো না ও মমিন মমিনা এবার খাদিজা জবাব দিলেন এবার খাদিজা ভিতর থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দরজা খুলতে পারি তবে আমার কিছু শর্ত পূরণ করতে হবে আমার কিছু দাবি আছে আপনার কাছে সেই দাবিগুলো যদি আপনি পূরণ করেন আমি খাদিজা দরজা খুলে দেব আজ বর্তমান সময়ে আমাদের ঘরের আমাদের স্ত্রীরা যদি দরজা লাগিয়ে বলে দরজা লাগিয়ে যদি বলে যে আমার কিছু শর্ত পূরণ করতে হবে ভাই টেনশন আছে না নেই টেনশন আছে না নেই টেনশনের শেষ নেই কারণ না জানি আমার স্ত্রী না জানি গলার হার চাইবে হয়তো আমার স্ত্রী হয়তো এই চাইবে ওই চাইবে কত কিছু চাইবে আমার স্ত্রী কি চেয়ে বসবে তার ঠিক নেই কি করা যায় আমরা টেনশনে পড়ে যাব কিন্তু খাদিজা যেই না বললেন আমার কিছু শর্ত পূরণ করতে হবে নবী সঙ্গে সঙ্গে বললেন আমি তোমার সব শর্ত পূরণ করব তারপর কি হচ্ছে কবি কি লিখছে শুনুন হযরতে আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শর্ত দিচ্ছেন নবীকে কি শর্ত আমার মায়ের একটু ভালো করে শুনবেন খাদিজা সেদিন নবীর কাছে কি চেয়েছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের চাওয়া আর খাদিজার চাওয়ার ভিতরে কতটা পার্থক্য সেজদায় পড়ে খাদিজা চিৎকার দিয়ে নবীর কাছে প্রথম নাম্বার কি চাইছে মনোযোগ দিয়ে শুনবেন কবি লিখছেন প্রথম শর্ত হলো আমি মরিব যখন খাদিজা বলছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত হলো আমি মরিব যখন গায়ের জামা হবে আমার কাফর প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফর নবী তোমার গায়ের জামা হবে আমার কাফর খাদিজা যেদিন মারা যাব আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করবেন দুনিয়ার কোনো কেনা কাপড় দ্বারা যেন আমার কাফন করবেন না প্রথম শর্ত হলো আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন করবেন দ্বিতীয় নম্বর শর্ত কি বলছে কবি লিখছেন যে কবরে সবাই আমার গরিবে দাফন যে কবরে সবাই আমার গরিবে দাফন ওই কবর যেন পাই গো নবী তোমার ইবাদত ওই কবর যেন পাই গো নবী তোমার ইবাদত প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন যে কবরে সবাই আমার গরিবে দাফন আমার
আসবে যখন আমার কবরে, ও নবী মুনকাদি নকি আসবে যখন আমার কবরে, মুনকাদি নকি আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, শোনো না হুজুর, আমার প্রথম নম্বর শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব আপনার গায়ের জামা দিয়ে কাফন করবেন, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আমাকে যে কবরে রাখবেন, যে কবরে দাফন করবেন, ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গা দিয়ে গড়াগড়ি দিয়ে দেবেন কবরের ভিতরে, আপনার গায়ের গন্ধ যেন কবরের ভিতরে থেকে যায়। তিন নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, যখন আমার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব নিতে আসবে, আমি যদি তাদের সওয়ালের জবাব ভুলে যাই, আপনি একটু আমার কবর ছেড়ে না গিয়ে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার তালকিন করে করে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা উপর থেকে একটু মনে করে দেবেন। আহারে, কবরের কি ভয়! নবী আমার বললেন, আমি যদি বেঁচে থাকি, আমি যদি তোমার আগে, তুমি যদি আমার আগে চলে যাও, আমি তোমার সব শর্ত পূরণ করব। দয়ার নবী দুজাহানের বাদশাহ কথা দিলেন, দরজাও খুলে দিল। এরপরে কয়েক মাস পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ রসুল কি করেছিল কবি লিখছে, শোনান। মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল জীবিতা, মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল জীবিতা, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, কবরে মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরে মাঝে মুনকার নকির, কবরে মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ ঘতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ, ওই একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে আছেন কবরের পাশে, তালকিন করবে, কবরের সওয়ালের জবাব বলে দেবে, সবাই চলে গেছে, দাঁড়িয়ে আছে। ফারিস্তা জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খাদিজার মায়া ভুলতে পারছেন না, সবাইকে তো চলে যেতেই হবে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন, বাড়ি চলে যান, মুনকার নাকিরের সওয়ালের জবাব হবে, আপনি চলে যান, আপনি চলে যান। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী বললেন, ও ভাই জিবরিল, আমি খাদিজাকে কথা দিয়েছিলাম, তিনটি শর্ত সে রেখেছিল, আমি দুটো শর্ত পূরণ করেছি, আর একটা শর্ত বাকি রয়েছে, আমি তার উপর থেকে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা বলে দেব, ওয়াদা করেছিলাম, তাই দাঁড়িয়ে আছি। হযরতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কেমন করে বলে দেবেন, আপনি বাড়ি চলে যান। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেদিনের সিজদায় পড়ে কবরের ভয়ে যে কান্না কেঁদেছিল, আল্লাহ সেই কান্না কবুল করেছিল। এই জন্যে আল্লাহ তার আজ মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন হবে, ফেরেশতারা যখন কবরে এসেছিল সওয়াল করার আগে আল্লাহ বলেছিল, এই ফেরেশতারা আমার খাদিজাকে ডিস্টার্ব করো না, খাদিজা আমার কি পরিচয় দেবে, আমি বলে দিচ্ছি, খাদিজা হলো আমার প্রিয় বান্দি, ওকে ডিস্টার্ব করো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সওয়ালের জবাব দিয়ে দিয়েছিলেন খাদিজার। তাই শেষ কথায় কবি লিখছেন, মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল জীবিতা, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, মুনকার নকির কবর মাঝে, মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবর মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ ঘতে আল্লাহ তাআলা জবাব দিয়ে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে
মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনা জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনা জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া ও নবী মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনা জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনা জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া আশায় আশায় দিন কেটে যায় যাওয়া গো না একবার আমায় ডেকে এলিও শাহী মদিনা আশাই আশাই দিন কেটে যায় যাওয়া গো না একবার আমায় ডেকে এলিও শাহী মদিনা প্রেম বিরোগে জ্বালা আমি সইতে পারি না প্রেম বিরোগে জ্বালা আমি সইতে পারি না দুনয়নে দেখিব আমি সোনার মদিনা দুনয়নে দেখিব আমি সোনার মদিনা ও নবী মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে যে করিবে তওয়াবে কাবা গোনা যায় জরে দেখিব আমি খোদারে কাবা নয়ন ভরে যে করিবে তওয়াবে কাবা গোনা যায় জরে দুরুবারতে কাঁদি বসে যেতে পারি না দুরুবারতে কাঁদি বসে যেতে পারি না বাকি গলে যেতাম ওড়ে সোনার মদিনা বাকি গলে যেতাম ওড়ে সোনার মদিনা ও নবী মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া আরে কতদিন ঝরাবো আমি চোখের পানি আমি মতিও মদিনাতে যেতে পারি রে আরে কতদিন ঝরাবো আমি চোখের পানি আমি মতিও মদিনাতে যেতে পারি রে কবি মাসুম আইলাম বলে ও মতিও রুহাই চলো দোয়া করি খোদার কাছে যাব মদিনা চলো দোয়া করি খোদার কাছে যাব মদিনা ও নবী ও নবী যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া জিতাই তাতে তৈয়ারে নবী ও উম্মতের মায়া আবি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার
কারিম মেঘের বান, মেঘের বান তুমি মেঘের বান, মেঘের বান তুমি মেঘের বান, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবেছি পাথরি ভোলে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবেছি পাথরি ভোলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবেছি পাথরি ভোলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার, রাহিম রহমান ইয়া করিম মেহেরবান, রাহিম রহমান ইয়া করিম মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, রোজ দুটি বেলা রোজ দুটি শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, কাটতে কাটতে যাবে কেটে জীবনের যত মূল্যবান দিন, বোঝো না কেন ও মুমিন কবর খুব কঠিন, খোদা তালা করে এনান, খোদা তালা করে এনান, পরিষ্কার কোরআনে তোদের বানিয়েছি আমি মাটি দিয়ে রাখিস স্মরণে, তোদের বানিয়েছি আমি মাটি দিয়ে রাখিস স্মরণে, রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, তাকার পেছনে পড়ে গো মুমিন কাটে রাত দিন সারা বেলা, পাঁচ ওয়াক্ত নামাজ কাটিয়েছে করে অবহেলা, বুঝি পড়তে হয় এত জানা, দাও না মাফ করে ও গো দয়ার সাগর তুমি মাফ করে দেওয়ালা, রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে।